জয় বড় মায়ের জয়। হ্যাঁ, ঠিক এই রকম ভিড় ঠেলেই আজকে সাত সকালবেলা মাকে নিয়ে চলে গেছিলাম নৈহাটির বড় মায়ের পুজো দিতে। যেহেতু অমাবস্যা ছিল, ভাবলাম একটু পুজো দিয়েই আসি। নৈহাটি স্টেশন থেকে বেরিয়ে ফেরিঘাটের দিকে সোজা চলে গেলেই কিন্তু বড় মায়ের মন্দির। আর সকাল সকাল এই রাস্তাটায় নো এন্ট্রিও ছিল না, তো এই রাস্তা ধরে সোজা চলে গেলাম আমরা বড় মায়ের মন্দিরের দিকে। প্রথমেই নজরে পড়লো ডাকের সাজের এই মায়ের মূর্তি, তারপরেই আমরা দেখতে পেলাম বেচাকালী। এই বেচাকালীকে কিন্তু দেখতে অনেকটা বড় মায়ের মতোই, অনেক লম্বা, আকৃতিতেও অনেকটা বড় মার মতন। তবে এটা কিন্তু বড় মার অনেকটা আগেই হয়, এরপর কিন্তু রয়েছে আমাদের গাঁজাকালী। এটার আকৃতিও কিন্তু অনেকটা বড় মায়ের মতোই, অনেক লম্বা, প্রচুর সুন্দর করে সাজানো। এবার শুধু তোমরা ভিড়টা দেখো, উপচে পড়া ভিড় যাকে বলে। লক্ষ লক্ষ মানুষ মায়ের দর্শন করতে এসছে, প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ চলে এসছে। সত্যি বলছি, এই ভিড় ঠেলে হলেও যখন মায়ের দর্শন পাওয়া যায় সত্যি মনটা জুড়িয়ে যায়। মায়ের এই অপরূপ রূপ কিন্তু দারুণ সুন্দর। তোমরাও যদি কালী পুজোতে একবার নৈহাটির দিকে আসো, অবশ্যই মায়ের দর্শন করে যেও। তবে এখানে কিছু শর্টকাট রাস্তা আছে, যদি তোমরা পারো সেই শর্টকাট রাস্তাগুলো ধরে আসতে পারো। যদি সেগুলোতে নো এন্ট্রি না থাকে, তাহলে তোমরা কিন্তু মায়ের দর্শন আরও ভালোভাবে করতে পারবে। এটা হলো বড় মায়ের আসল মন্দির। সারা বছর কিন্তু এখানেই মূর্তি পুজো হয়, তবে কালী পুজোর সময় চার দিন কিন্তু মন্দিরের দরজা একদমই বন্ধ থাকে ভক্তদের জন্য। তবুও প্রচুর মানুষ মন্দিরের দরজায় প্রণাম করছেন। অনেক দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এসছেন এই বড় মায়ের মূর্তি এবং বড় মায়ের মন্দির দর্শন করার জন্য। তারপরেই নজরে পড়ল প্রচুর মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে মায়ের ভোগ প্রসাদ নিচ্ছে। তাহলে বন্ধুরা, তোমরাও কি আসলে মায়ের দর্শন করতে? যদি এসে থাকো তাহলে কমেন্ট সেকশনে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। জয় বড় মা, জয় বড় মা।